بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দূরের ও কাছের সম্মানিত ভাই ও বোনেরা, যারা আমাদের নিয়মিত অনুষ্ঠান ইকরা বাংলা কর্তৃক আয়োজিত এনলাইটেন জার্নি অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক শুকরিয়া, মোবারকবাদ। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা আপনাদের সম্মুখে আপনাদের পরিচিত আরক শেখ নিয়ে এসেছি, যার নাম হচ্ছেন হযরত মাওলানা আব্দুল মুনঈম চৌধুরী সাহেব, দামাত বারাকাতুহু মুলানিয়া, এডিটর worldbangla.com। উনি আমাদের সম্মুখে আছেন। শেখকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরাও জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ, জাযাকাল্লাহ খায়র শেখ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুকরান। সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন ইকরা বাংলা কর্তৃক আয়োজিত প্রতি বুধবার সেম টাইমে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। আজকে আলহামদুলিল্লাহ আমরা শেখের কাছ থেকে সুখী সংসার গঠনের প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে আমরা শেখের কাছ থেকে শুনব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান দেখবেন এবং মন ভরে আল্লাহ এবং তার রসুল কি বলছেন সুখী সংসার গঠনে কথাগুলো শেখের কাছ থেকে শুনবেন। এতে করে আপনার দুনিয়া এবং আখেরাতে দুজাহানে আমাদের সবার আমরা সবাই গেইন করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমরা এই দোয়া শুরু করি এবং যাচ্ছি শেখের কাছে সুন্দর আলোচনা শোনার জন্য ইনশাআল্লাহ। থাকবেন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শেষ পর্যন্ত ততক্ষণ আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ, থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। শেখ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক ভাই বোনেরা, আমাদের পরিচালক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমরা সকলেই, আপনারা যারা দূরে দেখছেন, কাছে দেখছেন, দূরে আছেন, কাছে আছেন, এবং আমরা নিজেরা সবাই আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই প্রোগ্রাম শুরু করার তৌফিক দিলেন এবং বসে দেখার তৌফিক দিচ্ছেন। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি আমাদের সাস্টেনার, তিনি আমাদের রব, এবং রব তো তিনি যিনি মানুষের যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাকে তখন সে জিনিসটি ফরিয়াদ করার আগে পৌঁছে দেন, জি তিনি হচ্ছেন রব। রব সুতরাং আল্লাহ পাক হচ্ছেন আসল রব এবং রব্বুল আলামিন তিনি তিনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে পথের দিশা দিয়েছেন, আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেন নাই, আল্লাহ পাক গাইড দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের পারিবারিক অশান্তি, পারিবারিকভাবে যে কষ্ট চলছে অনেকের পরিবারে, স্বামী স্ত্রীতে বনাবনি নাই, বউ শাশুড়িতে ঝগড়া, তারপরে টাকা পয়সা নিয়ে ঝগড়া, টাকা নিয়ে ঝগড়া, সর্বক্ষেত্রে স্বামী স্ত্রীতে ঝগড়া, হ্যাঁ, এসব কেন? আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা দিয়েছেন, যেহেতু আল্লাহ পাক বলেছেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহু আকবার। এটা ভালোবাসা দিয়েছেন, দয়া দিয়েছেন। এবং একটা গবেষণা থেকে পাওয়া গেছে যে ভালোবাসা এবং দয়া একটা আরেকটার চাইতে কোনো অবস্থায় কম না, পরিপূরক, পরিপূরক। গত রাতের আগের রাতে একজন রোগীকে দেখতে গিয়েছিলাম, তিনি অসুস্থতার কারণে মুখটা একটু বাঁকা হয়ে গিয়েছিল। তো উনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আমাকে যদি তুমি এভাবে দেখতা তাহলে কি বিয়ে করতা? আল্লাহ, সুন্দর প্রশ্ন। স্ত্রী বললেন না, বিয়ে করতাম না। তিনি বললেন যে তাহলে এখন তোমাকে আমাকে কেমন লাগছে? স্ত্রী সাথে সাথেই বললেন আমার খুব ভালো লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না। সুবহানাল্লাহ, এটার নামই হচ্ছে রাহমা, দয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাইন হচ্ছে ওমিন আয়াতিহি আন খালাকালাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। ভালোবাসা এবং দয়া দিয়ে আল্লাহ পাক স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন একটা মালা, বিনিশুতার মালা গেঁথে দিয়েছেন, যেটা কেউ ব্যাখ্যা করতে পারবে না, যেটা কেউ এক্সপ্লেইন করতে পারবে না যে এটা কি। কিন্তু দেখা যাচ্ছে যে এই বিনিশুতার মালা, যেটা মহব্বতের মালা, ভালোবাসার মালা, এই মালার মধ্যে কে যেন অঙ্গার অথবা জ্বালা যন্ত্রণা লেপে দিয়েছে। এটার কারণ কি? এটার কারণ আমি যেটা বলতে চাই, এটা আমি বলবো না, যেহেতু কোরআন এবং হাদিস থেকে আমাদের মূলনীতি তো পেতে হবে, সেটাই। কোনো ব্যাপারে যখন আমি, আমার তৃষ্ণা লাগে, আমার ঘরের পানি বন্ধ হয়ে যায়, তখন আমি, আমাকে ফোন করতে হয় কোথায়, ইয়েতে ফোন করতে হয় কি, থেমস ওয়াটার, যেখান থেকে ওয়াটার সাপ্লাই হয়। টেলিফোন বন্ধ হয়ে গেলে আমাকে ফোন করতে হয় বিটিতে, কোন কোম্পানিতে। হ্যাঁ, আমার খাবার দরকার, আমি গোসারিতে যেতে হয়। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের সাথে যে ইমানের সম্পর্ক সৃষ্টি করে দেওয়ার পরে আমাদের কয়েকটা নীতিমালা সৃষ্টি করে দিয়েছেন। আমরা এই নীতিমালার ভিত্তিতে পরিবার গঠন করি, এই নীতিমালার ভিত্তিতে আমরা সমাজবদ্ধ হই, এই নীতিমালার ভিত্তিতে আমাদের রাষ্ট্র গঠন করতে হয়। সেটা কি? সেটা আমরা প্রত্যেকই মসজিদের মধ্যে আমরা এটা বারবার পড়েছি, মুখস্থ করেছি, আমান্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এই কথা দর্শক ভাই বোনরা যারা আছেন, আপনারা এই কথা শেষ না হওয়া পর্যন্ত আপনারা একটু বসে থাকবেন, প্রয়োজন থাকলেও একটু কষ্ট করবেন, শুনবেন ইনশাআল্লাহ। ইমান আনার পরে আল্লাহ পাক বলে দিলেন যে কি, আমান্তু বিল্লাহ, আমি ইমান আনলাম, তারপরে আল্লাহ পাক ছেড়ে দিলেন না, বললেন বলো যে ও মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ইমান আনলাম। তার মানে হচ্ছে এই,
যে তুমি আমার ফেরেশতারা আছে এবং তুমি যা করছো তা রেকর্ড হচ্ছে, শয়নে স্বপনে নিদ্রায় অনিদ্রায় ঘরে বাজারে পরিবারে যাই করছো সব ফেরেশতারা রেকর্ড করছেন। একটি মিথ্যা কথা যদি বলো তোমার স্ত্রীর এগেনস্টে সেটাও রেকর্ড হচ্ছে, তোমার স্বামীর এগেনস্টে মিথ্যা কথা বলো সেটা রেকর্ড হচ্ছে। ইজতানিবু কাসীরাম মিনা যন ইন্না বাদা যন ইসমুন, তুমি যদি কুধারণা করো এমনিতেই একটা কুধারণা করো, নেগেটিভ থিঙ্ক করো, সেটাও আল্লাহ পাক রেকর্ড করছেন। যাই করো সব রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। ইয়েস, এখন যদি এমন হয় যে আমি ফেরেশতাদের উপর ঈমান আনলাম অথচ আমি মিথ্যা কথা বলেই যাচ্ছি, এ ব্যাপারে কোনো চিন্তা নাই যে ফেরেশতারা রেকর্ড করছেন, ফেরেশতারা রেকর্ড না করলেও আল্লাহ পাক জানেন, আল্লাহ পাকের ইলমের কাছে সবই আছে, সবই আছে। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম তিনি এভাবে দিয়েছেন রেকর্ড করার জন্য। এই একটা স্বামী স্ত্রীতে শাশুড়ি শাশুর ঘরের ননদ এবং স্ত্রীর মা বাপ স্বামীর মা বাপ প্রত্যেকেই সজাগ থাকতে হবে, আমার প্রতিটি কাজ রেকর্ড হচ্ছে। এভাবে যদি আমি আমার এই ভীতি থাকে যে আমার রেকর্ড হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ পাক সব উন্মোচন করে দেবেন, তখন আমি মুখ দেখাবো কেমনে। অকুতুবিহি, মানুষের ইনস্ট্রাকশন প্রয়োজন, সুখী সংসার আমি গঠন করব। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, এটা পরিবার গঠনের জন্য ইনস্ট্রাকশন দরকার না? অবশ্য দরকার, ইনস্ট্রাকশন দরকার, ইনস্ট্রাকশন দরকার। এবং সেই ইনস্ট্রাকশন এমন, মুমিনের আল্লাহ পাকের উপর ঈমান আনলো, আনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপরে যখন আমার হেদায়াত তোমার কাছে চলে যাবে। মানব জাতি যখন দুনিয়ার এই সবুজ সুন্দর পৃথিবীতে যখন মানব জাতির আগমন ঘটল, সাথে সাথে ইনস্ট্রাকশন চলে আসলো, সুবহানাল্লাহ। এবং সেই ইনস্ট্রাকশনের আলোকে যদি তুমি চলো তাহলে তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না, ভয়ও থাকবে না টেনশনও থাকবে না। এখন ইনস্ট্রাকশন যে আছে মুসলিম সমাজে, সেই ইনস্ট্রাকশন কি ফলো করা হচ্ছে? শেখ, আমরা একটু ব্রেকে যাবো ইনশাল্লাহ। অফকোর্স আমরা এখান থেকে ইনশাল্লাহ ধরবো, ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা চলে আসলাম ছোট্টটা ব্রেকে ইনশাল্লাহ, যাচ্ছি ছোট্টটা ব্রেকে, থাকবেন আমাদের সাথে সুন্দর আলোচনা শোনার জন্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।